গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, তাই এখন চা খাচ্ছি উঠে। আজকে ঝুনু আবার ফোন করে বলল যে ও জ্বর এসেছে, ও আজকে আসবে না, তাই এখন উঠবো, উঠে বাসন টাসন মাজবো নিজে, তারপরে আবার রান্না বান্না আছে, তাই চা খাচ্ছি। চাটা খেয়ে নিয়ে উঠে বাসন টাসন মাজবো। চলো দেখো, এখানে এই বাসনগুলো মেজে আর এই গামলার মধ্যে রেখে দেবো। তা আজকে আসেনি, জ্বর হয়েছে, তা বাসনগুলো মেজে তারপর চান করতে যাব। সকালবেলায় ফোন করে বললো করতে পারবে না। নমস্কার বন্ধুরা, ডেইলি লাইফ উইথ মনিকা চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কাজের বউটা আসেনি, তো তাই সকাল থেকে উঠে অনেক কাজ করতে হচ্ছে। তা তোমার এখন এই বাসন টাসন মেজে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, তা এখন এই বাসন টাসন মেজে চান করে এলাম। পুজো তো নেই, কালকের থেকে পুজো, কেন আজকে অম্বুবাচী ছাড়বে, তা ওই জন্যে এখন এই রান্না বসাবো। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো আলুগুলো ছাড়িয়ে নিচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নি, কেন বসে আর পারি না, হাঁটুতে খুব ব্যথা।
দেখো এই মাছগুলো আছে, এটা কি মাছ বলে আমি জানি না, এগুলো তো ভোলা মাছ বলে, ভোলা মাছ, কিন্তু এই মাছটা কি মাছ আমি ঠিক বলতে পারবো না। যাই হোক, এই মাছের ঝাল করব আলু পেঁয়াজ দিয়ে। কারণ আপনি না সর্ষে বাটা খেতে চায় না একদম, তাই জন্য আলু পেঁয়াজ দিয়ে চলো কড়াটা জ্বেলে দিলাম। দেখো আলুটা কেটে নিয়েছি, পেঁয়াজটা এবার কেটে নেব, কড়ায় তেল দিয়ে দিই। মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর কিছু বাসন ছিল এগুলো মেজে নিলাম। দেখো মাছ ভাজা হয়ে গেছে, তার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার একটু হলুদ দেব, লঙ্কা গুঁড়ো দেব, নুন দিয়ে দিলাম, জল দেব। ছেলে ফোন করেছিল ওই জন্য কেটে দিলাম, কেননা ছেলে আজকে গ্রিস বেড়াতে যাচ্ছে, গ্রিসে তা এখন এয়ারপোর্টে পৌঁছে ফোন করলো, বললো তারপরে আবার মা ওখানে পৌঁছিয়ে আবার ফোন করবো, আজকে গ্রিসে ঘুরতে যাচ্ছে। চলো মাছে জল ঢেলে দিলাম, একটু ধনে পাতা 10 টাকা, তাও ফ্রিজে রেখেছিলাম তো একটু এ হয়ে গেছে, এখানে একটু মাছের ধনে পাতা দিয়ে দিলাম। দেখো মাছের ঝাল হয়ে গেছে, পেঁয়াজের ডাল ছিল ওটা একটু গরম করে নিলাম। ভাতও বসিয়ে দিয়েছি, তা চলো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো দেখো বাসন সব গোছানো হয়ে গেছে, গামলার সব বাসন ভিতরে গুছিয়ে নিয়েছি, এই চামচগুলো এবার এখানে সেট করে দিই, একটা চামচ পাওয়া যায় না, দিয়ে তুলেছি আমি। Thank you.